गायस तुम्हारे माथाय कि टाक आछे? तुम्हरा कखनो मेयेदेरके गाली दियेछो? तुम्हारे गाल दिए कि भटका गंध बेरोच्छे? जदि ये गुणगुलो तुम्हारे मध्य थेके थाके तो तुम्हरा निःसंदेह कोनो मेयेके पड़ाते पारबे। सेई टिप्सगुलो माथार मध्य रेखे दाओ तो देखबे तुम्हरा निःसंदेह सब मेये तोमार काछे आसबे। तो चलो भिडियोटा शुरू करा जाक। कोनो मेयेके आई लाभ यू बोलबे ना। तुम्हरा दस जन एकसाथे आछो, सब छेले एकटा मेयेके देखे बोलबे आई लाभ यू, बाट तुमि किन्तु बोलबे ना। तुमि बोलले किन्तु फेसे जाबे, सबार मध्ये तोमार कोनो पार्थक्य खुजे पाबे ना। सबाई जखन आई लाभ यू बोलबे, तुमि डायरेक्ट बोलबे आई हेट यू। जदि सेई मेयेटा तोमार दिके ताकाय तो मने करबे मेये तोमार, तुमि जिते गेछो। जखन तुमि कोनो मेयेर साथे मीट करते जाबे तखन तुमि एक सप्ताह दाँत माजबे ना। तोमार मुख दिए जेन एकटा भटका गंध बेরোয়। समस्त छेलेर माझखाने तुमि একাই থাকবে। তুমি কিন্তু কোনো বডি স্প্রে ইউজ করবে না। যদি সেই মেয়েটা তোমার কাছে গন্ধ শুকতে শুকতে আসে, মনে করবে মেয়েটা তোমার প্রতি ফিদা। সেই মেয়েটা যদি তোমার দিকে ফিরে হাসে, মনে করবে সেও দাঁত মাজে, তারও মুখে গন্ধ। যদি বাই চান্স মেয়েটা রেগে ওঠে, উফ কি গন্ধ বলে ওঠে, মনে করবে মেয়েটা তোমার প্রতি প্রেমে পাগল। কিছুক্ষণ পরে তুমি দেখবে মেয়েটা সুসুর করে তোমার কাছে আসছে, আসার পরে তোমার নাম্বার চাইছে। ভাই তুমি জিতে গেছো। তুমি যখন কোনো মেয়ের সাথে দেখা করতে যাবে তখন না সবাই কি করে, চুলদাড়ি কেটে যায়। তুমি না কি করে বলো তো, ডাইরেক্ট টাক হয়ে যাবে, টাক, একটা গোল্ডেন টাক। মনে রাখবে পারলে একটু আলকাদরা মাখিয়ে নেবে। কেন বলো তো, সুন্দরী মেয়েগুলো কি চায় বলো তো? একটা ছেলের ভেতরে সামথিং ডিভারেন্ট, আর একটা সুন্দরী মেয়ের এই জায়গাটা একটু ঢিলা থাকে, তাদের ভালো জিনিস পছন্দ হয় না। তুমি ডাইরেক্ট টাক হয়ে তার সামনে যাবে, ও মাই গড বলে তোমার কাছে চলে আসবে, তো তুমি জিতে যাবে। যদি তোমার কোনো মেয়েকে ভালো লেগে থাকে, সে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি কিন্তু তাকে টোন টিক্রি করবে না, একদম যেন টোন টিক্রি করবে না, ডাইরেক্ট গালাগাল দেবে, ডাইরেক্ট গালাগাল দেবে, হ্যাঁ ডাইরেক্ট গালাগাল দেবে। কারণ তোমার বন্ধু বান্ধবের সঙ্গে তুমি যখন দাঁড়িয়ে থাকবে আর মেয়েটা যখন যাবে, সবাই কিন্তু ওকে টোন টিক্রি কাটবে, কিন্তু তুমি কিন্তু ডাইরেক্ট কি করছো, গালাগাল দিচ্ছ। গালাগাল দেওয়ার পরে কি হবে, মেয়েটা বাড়ি যাবে, বাড়ি গিয়ে ভাববে ওই ছেলেটা আমাকে গালাগাল করলো আর সবাই তোমাকে টিটকিরি মারলো, কেন করলো? ওর মনে একটা প্রশ্ন জাগবে, সেই প্রশ্নের উত্তর বার করতে করতে তোমার কাছে আসবে। যখনই তোমার কাছে আসবে তুমি কিন্তু ছেড়ে দেবে না, তুমি বললে আমি আবার দেবো, তুমি যখন আসতে যাবে তোমাকে আবার দেবো গাল। মেয়েটা আরও বেশি ইন্টারেস্টিং হবে তোমার প্রতি, তোমার প্রতি একটা ভালোবাসা জন্মাবে, একটা ফিলিংস জন্মাবে, তুমি ভাই জিতে যাবে। তুমি যখন কোনো মেয়ের সাথে দেখা করতে যাবে, কোনো শার্ট পরবে না, কোনো টি শার্ট পরবে না, ডাইরেক্ট খালি গায়ে যাবে, একদম ডাইরেক্ট খালি গায়ে, বুঝতে পেরেছো? কেন বলো তো, মেয়েরা চায় একটা ক্লিন শেপ বডি, হ্যাঁ, আর তার ভেতরে একটা কন্ডিশন আছে, 8-pack 6-pack চলবে না ভাই, চলবে না, তোমাকে ডাইরেক্ট একটা ভুঁড়ি থাকতে হবে, ভুঁড়ি, একটা ফ্যামিলি প্যাক থাকতে হবে তোমার ভেতরে। কেন বলো তো, আজকালকার দুনিয়ায় মেয়েরা সিক্স প্যাকের থেকে একটু ভুঁড়িটা বেশি পছন্দ করে, কেন আমি জানি না, কিন্তু তুমি যদি একটা ভুঁড়ি বানিয়ে যাও ভাই তুমি জিতে যাবে। কোনো মেয়েকে ইমপ্রেস করতে গেলে তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়, তোমরা সবাই জানো, তুমিও সেম কাজ করবে, কোনো 5-star হোটেলে নিয়ে যাবে না, তাকে ওই ফুটপাতের পাড়ে চাউমিনের দোকান এগুলোর দোকান থাকে না ওখানে নিয়ে যাবে। মেয়েরা যখন জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন, তোমার কাছে টাকা নেই, তুমি একটাই কথা বলবে চাউমিনটা খেয়ে দেখো, টাকার কথা বলো না, 10 টাকা করে প্লেট, পেট ভরে যাবে। তখন মেয়েটা ভাববে এই ছেলেই পারবে টাকা সঞ্চয় করতে, তুমি জিতে যাবে। লাস্ট এন্ড ফাইনাল টিপস, এটা তুমি অ্যাপ্লাই করতে পারো সবার লাস্টে, আগে করবে না। তুমি একটাই স্লোগান দেবে, তোমার ভালোবাসা মানে আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা মানে সমস্ত মেয়ের ভালোবাসা। দেখবে মেয়েটা হয় তোমাকে জুতো খুলে মারবে, আর নয় তোমাকে প্রপোজ করবে।